নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মুচমুচে বাঁধাকপির পাকৌড়া আর এই বাঁধাকপির পাকৌড়া আমরা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি আবার কিন্তু ভাতের পাতে ডাল ভাতের সাথেও কিন্তু এই বাঁধাকপির পাকোড়া ভীষণ ভালো লাগে খেতে তো এই বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে বাঁধাকপি যেটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে বাঁধাকপিটাকে আমি ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে বাঁধাকপির এক্সেস জলগুলো এর মধ্যে থেকে বেরিয়ে যায় এরপরে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছিলাম আর এখানে নিয়েছি আমি হাফ ইঞ্চি পরিমাপ আদা যেটা আমি গ্রেড করে নিয়েছি নিয়েছি তিনটে রসুন কোয়া এটাও আমি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা যেটা আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ জোয়ান জোয়ান দিলে কিন্তু বাঁধাকপির পাকোড়ার টেস্ট ভীষণ ভালো আসে তো এই জোয়ানটাকে আমি ভালো করে হাতে ঘষে এখানে দিয়ে দিলাম এরপরে নিয়ে নিচ্ছি আমি এক চামচ গোটা ধনে এই গোটা ধনে দিলেও কিন্তু পকোড়াতে ভীষণ ভালো লাগে খেতে মুখে যখন পড়ে দারুণ লাগে খেতে তো এটাকেও আমি একটু হালকা ক্রাশ করে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ব্ল্যাক পেপার এখানে যদি আপনারা বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম অল্প করে হলুদ এরপরে দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ বেসন এরপরে আমি এটাকে ভালো করে মেখে নেব তবে প্রথমে তিন চা চামচ বেসন আমি দিলাম যদি প্রয়োজন পড়ে পরে আরও কিন্তু দেওয়া যেতে পারে তো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করার প্রয়োজন হবে না তো মেখে কিছুটা মাখার পরেও আমার মনে হচ্ছে আরও একটু বেসন দরকার তো আমি এখানে আরও একটা চামচ বেসন দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে এটাকে মেখে নেব তো আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম এরপরে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়া আমি এখানে লোহার কড়া বসিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এবারে ওই মাখা থেকে হাতের সাহায্যে পকোড়া শেপ করে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো এই বাঁধাকপির পকোড়া কিন্তু আমরা খুব চটপট বানিয়ে ফেলতে পারি আর খুবই সহজে তো এবার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো অপর পিঠটা ভালোভাবে ভাজার জন্য তো এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পকোড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে পকোড়াগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নেব এবারে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে পকোড়াগুলো নিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম আমি টমেটো সস এবারে আমি এটা সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই তাড়াতাড়ি বাঁধাকুপির মুচমুচে পকোড়া আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এই পদ্ধতিতে করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে